মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা আমার ভিডিও দেখছো আশা করি সবাই ভীষণ ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ধুনুচি নাচের কিছু ইজি ডান্স স্টেপ খুবই সব সরলভাবে দেখাবো এর আগে যেভাবে আমি দেখিয়েছিলাম অ্যান্ড এক হাতে দু হাতে দুইভাবেই আজকের ভিডিওতে শেয়ার করব অ্যান্ড আমার পার্সোনালি অনলাইন অফলাইন ডান্স ক্লাস রয়েছে তোমরা যারা ডান্স শিখতে চাও আমার ডান্স ভালোবেসে থাকো আমার ডান্স শেখানোর পদ্ধতি ভালোবেসে থাকো তোমাদের জন্য স্ক্রিনে নাম্বার দিয়ে রাখলাম এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাকি সব ডিটেলস নিয়ে নিতে পারো অ্যান্ড পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা আছে কোনো এজ লিমিট নেই তোমাদের সকলের জন্য ওয়েলকাম শুভ শারদিয়া তোমাদের পুজো খুবই ভালো কাটু পুজোর দিনগুলোতে খুব সাবধানে ভালোভাবে কাটিও অ্যান্ড আজকে আমি ভিডিওটা আমি স্টার্ট করছি তোমাদের সকলকে আমার তরফ থেকে শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পুজোর দিনগুলো তোমরা খুব ভালোভাবে কাটিও বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা সুস্থভাবে সাবধানে পুজোর দিনগুলো এনজয় করো আর ধুনুচি নাচের শুরুতেই আমি তোমাদেরকে বলে রাখি তোমরা যারা এক্সপার্ট নাও আমি যেরকম একদমই এক্সপার্ট নই ধুনো নিয়ে তো তারা প্লিজ ফাঁকা ধুনুচিতে নাচ করো ধুনো নিয়ে নাচ করো না তাতে কোনো বিপদ ঘটে যেতে পারে একটু তো সাবধানতা মেনটেন করতে হবে আর তোমরা যারা এক্সপার্ট করে অভ্যস্ত প্রত্যেক বছর বা প্র্যাকটিস করো জানো তারাই ধুনো নিয়ে ডান্স করো আর ধুনুচি নাচ নাচের সময় এই নিচে এইভাবে ধরবে যদি এরকমভাবে ধরি যারা ধুনো নিয়ে করছো তাদের হাতে আগুনের যে গরম তাপটা লাগতে পারে অ্যান্ড তখন হাতে তাপ লাগলে প্রবলেম হবে তোমাদের ডান্স করতে হাত থেকে ধুনুচিটা পরেও যেতে পারে কারণ হাতে তাপ লাগলে অবশ্যই সেটা ধরে থাকবে না শট করে পড়ে যেতে পারে তাই জন্য নিচে ধরছি এমনভাবে ধরছি দেখো একটু কাছ থেকে দেখিয়ে দিই এমনভাবে ধরছি দু হাতে হুম এক হাতে করলে এক হাতে দু হাতে করলে দু হাতে অ্যান্ড প্র্যাকটিস করবে এমন করেই এভাবেই প্র্যাকটিস করবে তোমরা প্র্যাকটিসের সময় সব সময় মনে রাখবে ধুনুচি যাতে কখনও এরকমভাবে উল্টে না যায় হুম ধুনো নিয়ে করো কি ধুনো ছাড়া করো ডান্সের স্টেপে যেন কখনো ধুনুচি উল্টে না যায় ঠিক আছে এরকম যেই স্টেপগুলো থাকে হাত ঘোরালেও যেন ধুনুচি ঠিক থাকে সেটা কিভাবে প্র্যাকটিস করবে ধুনুচির মধ্যে ছোট্ট কোনো বল বা কিছু কাগজ একটু ভারী জিনিস যাতে সেটা উড়ে চলে না যায় ছোট্ট ছোট্ট বল বা কিছু অন্তত ধনুচির ভিতরে রাখবে রেখে সেইভাবে ডান্সটা প্র্যাকটিস করবে অ্যান্ড যদি তোমার কোনো কারণে ধনুচি উল্টে যায় তো তাহলে সেই জিনিসটা মাটিতে পড়ে যাবে তো তাই জন্য ভিতরে কিছু জিনিস দিয়ে তোমরা প্র্যাকটিস করো জিনিসটা খেয়াল রাখবে যাতে ব্যাপারটা উল্টে না যায় সোজা থাকে চলো ফার্স্টে আমি একটা নিয়ে দেখাই তারপর দুটো নিয়ে দেখাচ্ছি ফার্স্টে কিছু স্টেপ একটা ধনুচি নিয়ে দেখাচ্ছি নাম্বার ওয়ান এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিছু স্টেপ অ্যান্ড অন্য কিছু শেয়ার করি আজকে চলো আর আগের ভিডিওটা দেখতে চাইলে আমি কমেন্ট সেকশানে পিন করে দেব তো সেখান থেকে দেখে নিতে পারো তো ফার্স্ট স্টেপ করি রেডি ওয়ান টু থ্রি স্টার ফার্স্টে একবার যাব ওয়ান টু থ্রি ফোর ইজি সামনে গেলাম ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে এটা তোমরা চারিদিকে ঘুরে ঘুরেও করতে পারো এই দেখো ওয়ান টু থ্রি ফোর 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 খুবই সহজ স্টেপটা দু হাতে ধরেও করতে পারো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে আসতে অবশ্যই দুজ করার সময় একটু সাবধানতা মেনটেন করবে যারা করছো তো চলো নেক্সট স্টেপে যাই নাম্বার টু ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর আমরা নাচের সময় যেটা করি থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর সেটাই ধুনুচি হাতে নিয়ে করছি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এই বা পাটা সেন্টারে থাকছে এই বা পাটা কিন্তু পজিশন চেঞ্জ হচ্ছে না ডান পাটা একবার সামনে আসছে ডান পাটা একবার পিছনে যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর দেখতে পাচ্ছ কি একটু ক্যামেরাটা নামাই হ্যাঁ এবার আশা করি দেখা যাচ্ছে লেফট লেগটা একই পজিশানে থাকছে এই দেখো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর নাম্বার টু হয়ে গেল অ্যান্ড এটা করতে করতেই প্রথম দিকে যেটা করলাম থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ডান তো আমি যেই তিনটে হ্যাঁ যে তিনটে স্টেপ দেখালাম সেই তিনটে একসাথে করলে কেমন লাগে দেখো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট ওয়ান টু Three four one two 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 three four ডান এবারে নেক্সট স্টেপে যাচ্ছি রেডি এইভাবে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে অবশ্যই ঢাকের তালের সাথে সাথে করবে আমি এখানে ওয়ান টু করে দেখাচ্ছি ঢাকের সাথেও দেখাবো চলো রেডি স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ডান এভাবে গেল দুদিকে নেক্সট স্টেপ আসছি খুবই কমন স্টেপ আমরা নাচের সময়ও করে থাকি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর তোমরা এটা কোমরে হাত দিয়েও করতে পারো আবার পাশে হাত দিয়েও করতে পারো টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড হাত চেঞ্জ করে নিয়ে এই হাতেও সেম করতে পারো ওয়ান টু থ্রি ফোর নাহলে কোমরে হাত দিয়ে থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ডান ইজি হলো তাহলে কী দেখালাম পরে যে দুটো দেখালাম সেটা একবার করি রেডি ওয়ান টু থ্রি স্ট্যান্ড ওয়ান টু থ্রি

ফোর ওয়ান টু থ্রি ফোর টান বেশ অনেকগুলোই স্টেপস দেখালাম এবারে হাত ঘোরানোর ব্যাপারটা যারা পারবে তারাই করবে আর না হলে এটা ঠিক আছে স্কিপ করতে পারো তো দেখাচ্ছি এটা এইভাবে ধরা থাকছে এটা হাতের নিচ থেকে নিয়ে এদিক থেকে এসে ওপর দিয়ে আসলো ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর এর সাথে বডিটাও নেবে দেখতে ভালো লাগবে এই যে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে বডির সাথে গেলে দেখতে ভালো লাগবে আর সব সময় খেয়াল রাখবে এটা যখন নিচ থেকে ওপরে উঠছে এটা যেন এরম উল্টে না যায় হুম যদি ভিতরে কিছু নাও থাকে দেখতে খারাপ লাগবে জিনিসটা যদি এরমভাবে ওঠে তোমরাই দেখো কোনটা ভালো লাগছে দেখো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর সেকেন্ড বার দেখাচ্ছি দেখো কোনটা ভালো লাগছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এটা কি ভালো লাগছে এটা ভালো লাগছে না তুলেছি সবসময় সোজা থাকবে এই যে থ্রি ফোর এই যে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে বারবার বলছি যারা ধুনো দিয়ে করবে যাদের ব্যালেন্স আছে তারাই করবে যদি এক্সপার্ট না হও তাহলে ধুনো দিয়ে করে বিপদ ডেকে এনো না হুম হলো তাহলে কি হলো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর হলো এটা একবার একভাবে করতে পারো বা এটা নর্মালি এরকম দাঁড়িয়েও করতে পারো টু পাটা দিয়ে দিয়ে পায়ের সাথে সাথে তাল রেখে এভাবেও করতে পারো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ডান ঘুরে ঘুরেও করতে পারো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ অথবা এই ফুল যে রাউন্ডটা হচ্ছে এটা ওয়ান রাউন্ডের মধ্যেও করতে পারো ঘুরেই দেখো ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে আগেরটা কি করলাম যতগুলো স্টেপস করছি ততবার হাতটা এভাবে নিচেই দেখো ওয়ান টু থ্রি ফোর আবার এইদিকে টু থ্রি ফোর আবার এদিকে থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এটা আর একটা রাউন্ডের মধ্যেও পুরোটা কমপ্লিট করতে পারো মানে ফুল রাউন্ডের মধ্যে এটা করতে পারো এইভাবে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ডান এটা যেরকম হলো সেমভাবে এটা উল্টো দিকেও হ্যাঁ আচ্ছা সরি এটা একভাবে এরকম হলো এটা আবার রিভার্সে আনতে পারো হুম ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে দেখাচ্ছি বডির সাথে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ডান আশা করছি ক্লিয়ার এভাবে তোমরা ঘুরতেও পারো যদি ব্যালেন্সটা থাকে তাহলেই ঘুরো এইভাবে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এটা দু হাতেও করতে পারো দু হাতে কিরকম লাগছে দেখাই রেডি যে একবার ডান হাতে একবার বা হাতে এভাবেও যেতে পারো একসাথেও যেতে পারো ওয়ান টু থ্রি ফোর আবার ওয়ান টু থ্রি ফোর হুম দু হাতে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ তো তোমাদের এক হাতে ধুনুচি নিয়ে কিছু স্টেপস দেখালাম এটা যখন নিয়ে ফেলেছি দু হাতে দিয়েও স্টেপস কিছু দেখাচ্ছি তো চলো এটা বডির সাথে করি দুটো একসাথে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে হুম ওয়ান টু থ্রি ফোর উঠলো আবার এই হাতে টু থ্রি ফোর হুম দু হাতে এইভাবেও করতে পারো না হলে পায়ে তাল রেখে রেখে খুব ভালোভাবে কনসেন্ট্রেট করে করো রেডি ওয়ান টু থ্রি স্টেট ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর হুম দু হাতে কখনো যেন এরকম উল্টে না যায় ঠিক আছে আবার ব্যাক করেও করতে পারো থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর হুম একবার একবার করে দুবার দুবার করে তিনবার তিনবার করে তোমাদের যেটা মন চাই করো আমি সহজ সরলভাবে কিছু স্টেপস জাস্ট শেয়ার করছি তো রেডি স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর তিনবার করলে এদিকে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ডান হলো ব্যাপারটা তো চলো নেক্সট যাই নেক্সট দু হাতেও এটা করতে পারো ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এটা অনেক ইজি স্টেপ একটা নতুন ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি এই গানটার সাথে একটা গান আছে ঢাকের তালে গানটার সাথেও ভালো যাবে আজ চে দু হাতে রে এখন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজাক জমা আসর থাকবে মা আর কতক্ষণ দেন গানের সাথেও মনে পড়ল লাইনটা তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম নেক্সট আরেকটা স্টেপ দেখাচ্ছি এভাবে এভাবে ধরো নাচতে নাচতে এই যে যেটা এক হাতে দেখিয়েছিলাম দু হাতেও করতে পারো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর গোল করে ঘুরতে পারো টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এরকম করেও গোল করে ঘুরতে পারো ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু 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 অনেক এই স্টেপ দেখে দেখিয়ে দিয়েছে এবার এরকমভাবে বসলাম বসে এই যে এইভাবে বসে এটা ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর যাই না নিচে কতটা দেখা যাচ্ছে দাঁড়াও ক্যামেরাটা সেট করে আসি দু হাতে ওই নাচতে নাচতে হুম নাচটা নাচতে তোমরা এভাবে বসে যেতে পারো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এরকম করে একটা পা দিয়ে আস্তে আস্তে উঠতে পারো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ডান অ্যান্ড এক হাতে দেখাই এই স্টেপটা দু হাতে তো দেখিয়ে দিলাম এরকম করতে করতে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু ছট করে বসে যাবে না তাতে পায়ে লাগতে পারে বা অসুবিধা হতে পারে এভাবে আস্তে 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 এভাবে ওয়ান টু থ্রি ফোর কোমর কোমর দিয়ে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এখান থেকে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর পাটা এইভাবে বসো তাহলে পিছন দিকে বেন্ড হতে সুবিধা হবে আবার আস্তে আস্তে এভাবে উঠে যাবে একটা একটা পা করে ওয়ান টু থ্রি ফোর এটা দু হাতেও দু হাতেও সেম ফুলও বসে যেতে পারো বা হাফ এইভাবে বসলে এভাবে পাটা একটু ছড়ালে টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এভাবে আস্তে আস্তে উঠে যাবে থ্রি ফোর আরও কিছু মজার ইজি স্টেপ দেখাই এইভাবে করতে পারো ওয়ান কোমরটা টু থ্রি ফোর ওয়ান 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 টু থ্রি ফোর হুম আবার রিপিটে চলে আসলাম সহজভাবে তো অনেকগুলো স্টেপস দেখালাম কিন্তু এইভাবে নিয়ে যেইগুলো করা হয় দু চিন আছে যারা এক্সপার্ট যাদের ব্যালেন্স আছে তারাই করো যাদের ব্যালেন্স নেই তারা সুন্দর আনন্দের দিনে এই এগুলো ট্রাই করে বিপদ ঘটিও না আর যদি করতেই হয় ধুনো একদম ইউজ করো না ধুনো ছাড়া করো সুস্থ থাকো সবাই ভালো থাকো অ্যান্ড আমি দেখাচ্ছি যারা ধুনো ছাড়া করবে তাদের জন্যই কিন্তু দেখাচ্ছি যারা ধুনো দিয়ে করবে আমি নিজেই ভয় পাই ঠিক আছে চলো এটা এইভাবে নিতে পারো হুম 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 খেয়াল রাখবে এটা যাতে উল্টে না যায় সোজা সোজা স্টেপগুলো করবে ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে বারবার বলছি তোমরা বিপদ ঘটিও না ধুনো ছাড়াই করো বাবা ঠিক আছে অনেকক্ষণ থেকে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর করে ধুনোচিনিয়া করছি একটু তো ঢাকের তালে করতে আমারও ইচ্ছা করছে তো মিউজিকের সাথে আমিও তোমাদের সাথে শেয়ার করব অ্যান্ড হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব বাটনের পাশে লাইক বাটন সাবস্ক্রাইব বাটনের পাশে অল বাটন আছে সেটাকে ক্লিক করে অল করে দিও তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে তোমাদের কাদের কাদের বাড়িতে দুর্গাপুজো হচ্ছে যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট সেকশনে জানিও আর তোমরা তোমাদের বাড়ির পুজোতে আত্মীয় বন্ধু বান্ধব যে কারো পুজোতে এছাড়াও ক্লাবে ধুনুচি নাচ করার সুযোগ পেলে অবশ্যই করো ভিডিও করো অ্যান্ড আমার সাথে শেয়ার করো আমাকে ট্যাগ করো আমার ভীষণ ভালো লাগবে তো চলো আজকে আর বেশি কথা না বাড়িয়ে ঢাকের সাথে ধুনুচি নাচ করি